নমস্কার বন্ধুরা, সবাইকে পূর্ণ কিচেনে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের আর খুবই উপকারী কমলা ট্যাংরার রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই কমলা ট্যাংরা মুখের স্বাদ ফেরাতে দারুণ কাজ করে। আর প্রতিবারের মতো আজও কিন্তু রয়েছে চটজলদি হেল্পফুল টিপস, তার জন্য রেসিপিটি দেখতে থাকুন। তো আমি এখানে কমলা ট্যাংরা বানানোর জন্য চার পিস বেশ বড় সাইজের ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো আমি এখানে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। মাছের লবণ আর হলুদ মাখানোর সময় দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এই সময় ট্যাংরা মাছগুলোকে তেল মাখিয়ে রাখলে মাছ ভাজার সময় যে চামড়াটা ফাটে সেটা অনেকটা কম ফাটে। তো প্রণতির এইরকম হেল্পফুল টিপস আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। মাছগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ আর তেল মাখানো হয়ে গেলে আমি একে একে বাকি কাজগুলো করে নেব। এবার চলে এসেছি নেক্সট স্টেপে। এখানে আমি 2 মিডিয়াম সাইজের কমলা লেবু নিয়ে প্রথমে কমলা লেবুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুর গায়ে যে রোয়াগুলো আছে সেই রোয়াগুলো আর এই শিরাগুলো আছে আমি খুব ভালোভাবে বাদ দিয়ে কমলা লেবুর কোয়াগুলো খুব ভালোভাবে ফ্রেশ করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু ডাক্তাররা সবসময়ের জন্য ভিটামিন সিযুক্ত খাবার খেতে বলছে আর প্রচুর পরিমাণে জল খেতে বলছে। আর ভিটামিন সিযুক্ত খাবার খেলে স্কিনও ভালো থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়বে। আর আমরা সবাই জানি ট্যাংরা মাছ যেমন উপকারী কমলা লেবুর পাশাপাশি তেমনই উপকারী। তাই কমলা লেবুর সিজনে ট্যাংরা মাছ দিয়ে কমলা লেবুর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এইভাবে আমি সমস্ত কমলা লেবুকে ফ্রেশ করে রেডি করে নেব। কমলা লেবুগুলোকে খুব ভালোভাবে ফ্রেশ করে রেডি করে নেওয়ার পর কমলা লেবু থেকে আমি কিছুটা রস বের করে নেব। তার জন্য কমলা লেবুগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে স্ন্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, কমলা লেবুর মরশুমে অবশ্যই করে ট্যাংরা মাছ দিয়ে কমলা লেবু এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই কম সময় বানিয়ে ফেলা যায় আর খেতে দারুণ লাগে। আমি এরকম ছাঁকনির সাহায্যে কমলা লেবুর রসটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে রেডি করে নিচ্ছি। তাহলে কমলা লেবুর দানা কিংবা কমলা লেবুর এই যে খোসাটা পুরোপুরি বাদ দেওয়া যাবে আর আমাদের খেতেও ভালো লাগবে রান্নাটা। তো আমি 4টি ট্যাংরা মাছের জন্য আমি 1 কাপ মতো কমলা লেবুর রস রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে ফ্রাইং প্যানের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেওয়ার পর ট্যাংরা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছ সবসময় কম তেলে ভাজার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বেশি চামড়াটা ফেটে গিয়ে ছিটকায়। আর সবসময় ঢাকা দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন। আমি যেহেতু ট্যাংরা মাছগুলোকে 1/2 ঘন্টা মতো তেল মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে ট্যাংরা মাছগুলো ফাটছে না, তো আমি এখানে সেই জন্য ঢাকা ব্যবহার করছি না। আপনারা পারলে ঢাকাটা ব্যবহার করার চেষ্টা করবেন। ট্যাংরা মাছের লবণ হলুদ মাখানোর সময় যদি অল্প তেল ব্যবহার করেন আর ট্যাংরা মাছগুলোকে যদি অল্প তেলে ভাজেন তাহলে ট্যাংরা মাছ ভাজার সময় যে ফাটার টেন্ডেন্সিটা থাকে সেটা আর হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা 2-4 মিনিট উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নেব। কারণ ট্যাংরা মাছ কিন্তু একদম বেশি করে ভাজলে খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো ফ্রাইং প্যান থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। হালকা হাতে নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের
কুচানো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটা হালকাতে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে টমেটোটা আমি হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করলে এই সময় পেঁয়াজটার সাথে সাথে টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর আমাদের রান্নাটা খুব ভালোভাবে তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে 2-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-4 মিনিট হালকাতে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে 1-2 মিনিট কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। হালকাতে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও সমস্ত মশলা হালকাতে নাড়াচাড়া দিয়ে নেব। 2-4 মিনিট হালকাতে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করছি। জলটা সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে নেওয়া মাছগুলো একে একে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল আর ইজি টাইপ রেসিপি, আপনারা অবশ্যই করে বাড়িতে কিন্তু ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এখানে একটা বাটিতে নিয়েছি কিছু কমলা লেবুর খোসার টুকরো। এবার এই কমলা লেবুর খোসা সমেত আমি স্টিলের বাটিটা আমি ফ্রাইং প্যানের মাঝখানে আলতোভাবে বসিয়ে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকামের স্লাইস। এবার দিয়ে দিচ্ছি মেন জিনিস, আমি এখানে কমলা লেবুর রসটা এবারে দিয়ে দিলাম। আলতোভাবে কমলা লেবুর রসটা ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব। কারণ কমলা লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ ফোটালে কমলা লেবুর যেটা গুণ থাকে সেটা একদম নষ্ট হয়ে যাবে আর টেস্ট একদম ভালো হবে না। আর অনেকক্ষণ ফোটানোর পর আমাদের তরকারিটা তিতকুটে ভাবে এসে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট 2 মিনিট ফোটাবেন। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেবেন। 2 মিনিট পর এই যে কমলা লেবুর খোসার পাত্রটা আমি তুলে নিলাম, তারপর অন্য একটি পাত্রে সার্ভ করেছি। উপর থেকে আমি কমলা লেবুর কিছু কোয়া সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে কমলা ট্যাংরা। আজকের এই কমলা ট্যাংরা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ শীতের মৌসুমে আরও টেস্টফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।